Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo mohtaram, Quran 8 channel apnader shobai ke shagotom. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় মহতরম, চলুন আজকের আয়াত শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। খেয়াল করুন, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব 41 এবং 42 নম্বর আয়াত সূরা তওবা। তোমরা হালকা ও ভারী অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে, যদি তা নিকটতম হতো আর সফর হতো সহজ সাধ্য, তবে তারা অবশ্যই তোমার অনুসরণ করত, কিন্তু তাদের জন্য দূরত্ব দীর্ঘ হলো আর অচিরেই তারা আল্লাহর কসম করবে, যদি আমরা সক্ষম হতাম তাহলে অবশ্যই আমরা তোমার সাথে বের হতাম। তারা তাদের নিজেদের ধ্বংস করে আর আল্লাহ জানেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। প্রিয় মহতরম, চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে এই বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোন রাজারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান জাযাকাল্লাহু খাইরান। প্রিয় মহতরম, খেয়াল করুন, আজকে আয়াত শুরু করতেছি। একসাথে সময় দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফিরু, তোমরা বের হও আদেশ করেছেন। মূল শব্দ নাফারা, না ফারা সে বের হয়েছে, ইয়ান ফিরু সে বের হয় বা হবে, আর ইম্পারেটিভ আদেশমূলক হলো গিয়া ইংফির, তুমি বের হও, আর ইংফিরু তোমরা বের হও। এই শব্দগুলো প্রিয় মহতরম, এই একটি ফেল বা ভার্ব আছে, এই একটি ভার্ব আছে। আপনার দয়া করে আমাদের গ্রামার পার্টের দ্বিতীয় পার্টে আপনার থাকবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন যে প্রত্যেকটা ভার্বের কী রূপান্তর কীভাবে চেঞ্জ করা হচ্ছে, যারা স্পেশালি নতুন নতুন ভাইবেরা আর পুরাতন ভাইবেরা আপনার তো বুঝতে পারবেনি। যাই হোক, আল্লাহ বলছেন এই আয়াতে দেখুন, ইংফিরু তোমরা বের হও খিফাফাং, এই খিফা কথার হলো কি হালকা লাইট, ওয়া সিকালাং, এই সিকাল মানে ভারী হেভি, তোমরা হেভি এবং লাইট অর্থাৎ হালকা এবং ভারী অবস্থায় তোমরা বের হও। অর্থাৎ এই আয়াত দ্বারা আপনার সেই যুদ্ধের কথা বলা হয়েছিল, সেই তবুকের যুদ্ধে। আপনারা জানেন যে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ, যার পথ ছিল অনেক দীর্ঘ লম্বা এবং যার অবস্থাটা ছিল খুবই প্রতিকূল, না অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল সেই অবস্থা। সেই সময়ের যুদ্ধের কথা যায় আল্লাহ আল্লাহ বলছে যে তোমরা হালকা ও ভারী অবস্থায় বের হও। জি, আর ওয়া জাহিদু, আর তোমরা প্রাণান্তকর চেষ্টা করো, প্রচেষ্টা করো, স্ট্রাইভ করো। সুবহানাল্লাহ। প্রিয় মহতরম, প্রত্যেকটা জিনিস থেকে বুঝতে হবে এই আয়াতগুলো আপনাকে কেন শোনাচ্ছেন আল্লাহ। আপনার সামনে তো এখন সেই যুদ্ধের ময়দান নেই যে আপনাকে কারোর সাথে যুদ্ধ করবেন, ঝাঁপিয়ে পড়বেন। আপনার এই আয়াত থেকে শিক্ষা নিতে হলে আপনারও যা কিছু আছে, হালকা থাকুক, ভারী থাকুক, কম থাকুক, বেশি থাকুক, এই নিয়েই আপনার প্রাণান্তকর চেষ্টা করতে হবে আল্লাহর পথে। কিসের পথে? এই যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনাকে প্রচেষ্টা করতে হবে। কি দিয়ে? নাম্বার এক, বি আমওয়াল, আমওয়াল মানে ধন সম্পদ, টাকা পয়সা, ডলার বলেন, পাউন্ড বলেন, যা কিছু বলেন, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, এই হলো গিয়ে ধন সম্পদের ভিতরে বি আমওয়াল। আপনার প্রাণান্তকর চেষ্টাটা থাকতে হবে যদি আল্লাহকে রাজি খুশি করতে চান। ফার্স্ট আপনাকে আল্লাহ বসে আমওয়াল দিতে হবে আপনাকে, উইথ ইয়োর পসেশন এক নম্বর। নাম্বার দুই হলো কি, এরপরে আংফুসিকুম, তোমাদের নিজেদেরকে দিয়ে, নিজেরা নিজেদের টাইমকে বের করে, নিজেদের সময়কে বের করে, নিজেরা নিজেদেরকে, আপনি হয় আপনার সময় বের করে আল্লাহর পথে খরচ করবেন, না হয় আপনার সময় বের করে আপনি সেই দিনের কাজ করবেন, হয়তো কোথাও যেতে হতে পারে, রাস্তায় যেতে হতে পারে, এদিক যেতে হতে পারে, ওদিক যেতে হতে পারে, সব কাজ হতে হবে ফি সাবিলিল্লাহ। ফি মানে মধ্যে, সাবিল মানে পথ, আল্লাহি আল্লাহর, আল্লাহর পথে। এই কথাগুলো, সেই তবুকের যুদ্ধের কাহিনীগুলো
যা বর্ণনা করেছেন আল্লাহ, যে সেই সাহাবা ইকরামদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা সাথে ছিলেন তাদেরকে অর্ডার করেছেন, তোমরা ভারী এবং হালকা অবস্থায় তোমাদের মাল সামানা নিয়ে যা আছে তা নিয়ে তোমরা প্রাণান্ত করার চেষ্টা করবা, আপ্রাণ চেষ্টা করবা আল্লাহর দিনকে প্রচার প্রসার বুলুন্দ করার জন্য। আমাদেরকেও করতে হবে, আপনি আমি যে যেই সেক্টরে থাকি না কেন, যে যে অবস্থায় থাকি না কেন, সবাইকেই কিন্তু আমরা সে রেডিমেড দিন পেয়েছি ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দিন আপনি আমি যে সেই বাপ দাদা আমাদের মুসলিম ছিলেন, আমাদের পরদাদারা ছিলেন, তাদের কাছ থেকে আমরা সেই রেডিমেড দিন পেয়েছি ভাইয়া। আমার বাবা তো মুশরিক ছিলেন না বা মা তো মুশরিক ছিলেন না যে আমাকে কষ্ট করে এই ইসলাম গ্রহণ করতে হয়েছে, বা নিজের পৈতৃক ভিটা মাটি সেরেটরে বা নিজেদের আত্মীয়তার বন্ধন সেরে আমাকে ইসলাম নিতে হয়েছে। আমরা তো সব কিছু রেডিমেড পেয়েছি, এখন তো আমাদেরকে আরও বেশি করার দরকার। তাই আসুন আমরা প্রথমে একটা জিনিস চিন্তা করেন, সবসময় আয়াতের দিকে যতগুলো আয়াত পাবেন আল্লাহর পথে খরচ করার ব্যাপারে বা আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে যা কিছু আসুক আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য, প্রথমে আল্লাহ কন্ডিশন মাল, প্রথমে আল্লাহ কীথের টার্গেট দিয়েছেন মালের উপরে, কেন মাল হইল কি আমাদের সবচেয়ে প্রিয় মাল, আমার জান যাবে কিন্তু মাল ছাড়ি না। গতকালকে না পরশু দিন একটা নিউজ দেখলাম, আহা, যে এক সবজি বিক্রেতাকে হত্যা করেছে ছিনতাইকারীরা 7,000 টাকার জন্য, 7,000 টাকার জন্য সেই সবজি বিক্রেতাকে হত্যা করে ফেলছে, কেন ওর মালের জন্য। আর সবজি বিক্রেতাও সে বেচারা এমন, তার মালের জন্য তার জীবনটা দিয়ে দিল, এই হইল গিয়ে ভাই বাস্তবতা। আমরা মালকে বেশি ভালোবাসি, আর এই যে টাকা করি এই জন্য আপনারা এইরকম বিপদ আপদ আসলে ভাই মালকে ছেড়ে দিবেন, ঠিক আছে। যাই হোক, এটা কথার কথা বললাম, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমাদেরকেও ঠিক মাল ধন সম্পদকে আমাদেরকে ত্যাগ করতে হবে এবং সেটা আল্লাহর পথে খরচ করার জন্য আমাদেরকে উদ্যত হতে হবে। জি, আল্লাহ আমাদের বোঝার তো বিধান করুন। এরপর দেখুন প্রিয় মহতম, আল্লাহ বলছেন যে যদি আমরা এটা করি, আহা, আল্লাহ বলতেছেন যে আমরা যদি প্রাণান্তকর চেষ্টা করি আল্লাহর দিনকে প্রচার প্রসারের জন্য, আমাদের মাল দিয়ে আমাদের ধন দিয়ে টাকা পয়সা দিয়ে, এগুলো তো আমার ব্যাংক ব্যালেন্স কিছুই আমাদের সাথে যাবে না। আল্লাহ বলছে জালিকুম, কুমানি তোমাদের, কুমানি তোমাদের, কুমানি তোমাদের, দেখেন একটা, ঠিক আছে, এই যে কুমানি তোমাদের, সরি এটা হচ্ছে তুম, এটা তো কুম না, এটা তুম, এই তুম হলো গিয়ে তোমরা, আর কুম তোমাদের, কুম তোমাদের, আর এই যে জালিকুম তোমাদের সেটাই খৈরুন উত্তম, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্যই সেটা উত্তম। আহারে, ইন যদি কুনতুম তোমরা তাআলামুন, তোমরা যদি জানতে আর বুঝতে, তোমরা যদি সে আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দিনকে সুউচ্চ করার জন্য তোমরা যদি তোমাদের মালকে ছাড়তে, আর তোমরা নিজেদেরকে নিজেরা যদি তোমাদের সময়কে বের করতে, এই দুনিয়ার এই 24 ঘন্টা দৈনিক টাইমের ভিতরে আমরা 2-1 ঘন্টা 3 ঘন্টা একটু স্পেয়ার করতে পারি না, এত ব্যস্ত আমরা, আহা, আল্লাহ বলছে এই জন্য এই ব্যস্ততা, এই হলো নিজেকে, এইটা হলো আংফুসাহুম, এই জান বলতে আমি তো বারবার বলি যে এই একথা বুঝবেন না, জান বলতে আপনাকে একদম জীবন দিয়ে দিতে হবে, আপনাকে একেবারে নিহত নিহত হতে হবে, শহীদ হয়ে যেতে হবে, জি না, জান বলতে আংফুসাহুম কথা হলো কি আপনার নিজেকে দিয়ে। আপনি কোথাও একটু বেরিয়ে গেলেন, বাইরে গেলেন, কারো বাসায় গেলেন, আপনার উদ্দেশ্য হচ্ছে আমি তাকে দুটো কথা বলবো যাতে তারা কোরআনটা বোঝে বা কোরআনের পথে চলে বা দিনের পথে চলে, এই যে কাজটা করলেন এইটি আপনি জান দিলেন, আপনার নিজেকে দিলেন, আপনার সময়কে দিলেন, এর না হলে জান, আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আল্লাহ বলছে তাআলামুন, তারা যদি জানতে, মূল শব্দ আলিমা, সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, তা আমি জানি, আলামু তুমি জানো, তাআলামু আর তারা তোমরা জানো, তাআলামুনা, এই যে তাআলামুনা, তোমরা যদি জানতে তাহলে কতই না ভালো হতো। আহ, আসুন আমরা জানার চেষ্টা করি, আল্লাহ আমাদের জানার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন প্রিয় মহতাম, পরের আয়াতে আল্লাহ বলেন, এই আয়াতটার আসার আগে আমি একটা কথা বলে নিয়ে আগে, যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আদেশ করেছেন তখন কিন্তু এই আদেশটা সর্বাবস্থায় আল্লাহ এই আদেশ কিন্তু আমাদের জন্য ফরজ হয়ে গেল,
যে আমাদের জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ প্রাণান্তকর চেষ্টা করতে হবে, জাহাদ করতে হবে আমাদের মাল এবং জান দিয়ে। এটা কিন্তু ফরজ আমাদের উপরে ভাই, ফরজ হয়ে গেল। আর এই আদেশ পালনের জন্য আমাদেরকে মাল এবং জান দিয়ে, ঘরে বসে থাকলে চলবে না ভাই, এজন্য আমাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে। আর এটাই আল্লাহ বলছে যে এটা আমাদের উত্তম। কেননা একটা জিনিস মনে রাখবেন যে জিহাদ বা মুজাহাদা বা যাই কিছু বলেন না কেন, প্রাণান্তকর চেষ্টা, এর মধ্যেই রয়েছে সবচেয়ে আল্লাহর সন্তুষ্টি। আর এর মাধ্যমেই কিন্তু আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেতে পারেন, আল্লাহর দিনকে সাহায্য করতে পারেন। এভাবেই আল্লাহ একজন আল্লাহর সৈন্যদের অন্তর্ভুক্ত হতে পারেন, এভাবে আপনি আমি একজন আল্লাহর সৈন্যর অন্তর্ভুক্ত হতে পারি প্রিয়মতার, এটা সাদি বলেছেন। এছাড়া এদের কল্যাণ কিন্তু দুনিয়া এবং আখেরাত ব্যাপী, যারা আল্লাহর দিনের পথে যারা কাজ করেন তাদের কল্যাণ কিন্তু দুনিয়া এবং আখেরাত দুইও জায়গায় আছে। যে আসুন প্রিয়মতারাম, আপনি যদি কিছু মাল খরচ করেন আল্লাহর দিনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআন প্রচার প্রসারের জন্য, আপনার মাল কিন্তু কমবে না। আল্লাহ রাসূল বলেছেন এতে কিন্তু আপনার মর্যাদা, আপনার মাল বৃদ্ধি পাবে দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ। যাই হোক, এর পরে আয়াতে আল্লাহ বলেছেন লাও মানে যদি, লাও মানে কি যদি, কানা মানে হতো, আরাদা আরাদা মানে গেইন বা ফায়দা বা সহজ কিছু, যদি সহজ কিছু হতো, করিবান করিব মানে নিকটে, এই করিব কথাটা হলো নিকটে, আর বাইদ মানে দূরে। কিছু কিছু শব্দ আছে আপনার সিনোনিম বলেন, অ্যান্টোনিম বলেন, বিপরীত, যেমন অ্যান্টোনিম হলো বিপরীত, করিবান মানে নিকটে আর বাইদ মানে দূরে। আল্লাহ বলছেন যে যদি হতো সহজ, ইজি, নিকটতম, অর্থাৎ তাদের যে এই যুদ্ধের ব্যাপারটা, আপনারা জানেন তবুকের যুদ্ধটা ছিল অনেক দূরে, ডিস্টেন্স ছিল অনেক দূরে, সেই জায়গাটা যদি কাছে হতো আল্লাহ বলছেন যে, তাহলে তার সাথে লোকজন যারা ছিল অনেকেই তারা যেত ইজিলি, ঠিক আছে যাবো, কিন্তু যেহেতু দূরে হয়ে গেছে এইবার তাদের কাছে কষ্টসাধ্য মনে হয়েছে। বুঝতে পেরেছেন সেই কথাটুকু এখানে বলছেন, ওয়া সাফারান সফর, সিন ফা এবং র মানে কি সফর মানে কি জার্নি, জার্নি বা ট্রাভেল, তাদের যদি জার্নি, আর ক সিদান সুগম মানে ইজি, জার্নিটা যদি ইজি থাকতো, মনে করে যে না একেবারে ঘোড়া আছে বা উটগুলো আছে ভালো, হ্যাঁ বাহন ভালো আছে, এখন যদি মনে করে যে না কোনো জায়গায় বা যাওয়ার জন্য বা ট্রেনের ব্যবস্থা আছে বা গাড়ির ব্যবস্থা আছে বা প্লেনের ব্যবস্থা আছে, যা কিছু বলে না কেন, হ্যাঁ তাহলে কিন্তু সুগম মানে না বলে সুগম, ইজি, ক সিদান লা অবশ্যই আত্মাবিউ কা তোমাকে অনুসরণ করতো, লা আত্মাবিউ কা মানে তোমাকে, এ রাসুল এই যে যুদ্ধের যে পথটা এইটা যদি নিকটে থাকতো এক নম্বরে আর সহজ থাকতো তাহলে কিন্তু তোমার সাথে তারা যেত, অনেক অনেকেই সেদিনকে জাননি সেই যুদ্ধে, তবুকের যুদ্ধে আল্লাহ রাসুলের সাথে যারা ছিলেন তারা কিন্তু অনেকেই সাথে যাননি, তারা কিন্তু মনের ভিতরে হয়তো অনেকের কি হয়েছিল, তাদের রোগ হয়েছিল, শয়তানে পেয়ে বসছিল, শয়তান বসে এইবার এতদিন তো এই কাছাকাছি জায়গা ছিল, যুদ্ধ করছো তোমরা জিতেছো, হ্যাঁ আল্লাহ সাহায্য করছো, এইবার তাবুকের যুদ্ধ মানে পথ হলো অনেক দীর্ঘ, কয়েক মাইল মাইলকে মাইল পথ যাবা, নাম্বার এক, তারপরে তোমাদের বাহন নাই, তোমাদের রসদ নাই, তোমাদের এটা নাই ওটা নাই, এইবার কিন্তু তোমাদেরকে সেই ঝুলাইয়া কিন্তু তোমাদেরকে পিটাবে, অতএব জান নিয়ে কিন্তু এবার ফিরে আসতে পারবে। এইভাবে শয়তান তাদের কিছুদের কতিপয়দেরকে এভাবে বলেছিল, যার জন্য এরকম অনেকেই পিছনে রয়ে গেছিল, সেই যুদ্ধে যায়নি। সেই ব্যাপারে আল্লাহ বলছেন যে যদি হতো নিকটতম কাছাকাছি জায়গা, আর যদি এই সফর থাকতো সহজ, মানে তাদের বাহন রসদ সব কিছু অ্যাভেলেবেল থাকতো, তাহলে তো অবশ্যই তারা তোমার অনুসরণ করতো, তোমার সাথে যেত। তাদের মনের অবস্থাটা বুঝতে পেরেছেন আল্লাহ, সেটা বলে দিলেন। এরপর যখন আল্লাহ বলছেন ওয়ালাকিন, কিন্তু বাউদাত, এই যে বাইদ এবং দূরে বলছি দীর্ঘ মানে দূরে, লং ডিস্টেন্স যাকে বলা হয়, কিন্তু সেটা ছিল ওয়াজ লং, বাউদাত সেটা লং ছিল, দীর্ঘ ছিল পথ, আলাইহিম তাদের কাছে, আলা মানে নিকটে বা কাছে বা উপরে, হুম করে হিম হয়ে গেল, কারণ সামনে ইয়া আছে, ইয়া বা যে থাকলে হুম কি হয়ে যায় ভাই, হিম হয়ে যায় হুম। যাই হোক,
এই যেহেতু সেই পদ দীর্ঘ হলো তাদের কাছে আর কি হলো শুকাতা, শুকা মানে কষ্ট, কষ্ট ছিল এই পদটা তাদের কাছে, সিমড ডিস্ট্যান্স, হ্যাঁ হার্ডশিপ ছিল তাদের কাছে, এই জন্য তারা কি করলো, তারা যায়নি। আর কি করলো, ওরা কি করবে সেটা আগাম বলে দিয়েছেন। আর একটা কাজ করবো, ওরা ওয়াসায়াফ, ওয়াসায়াহলিফুনা, ওয়া মানে এবং বা আর, সা মানে শীঘ্রই, হালাফা হালফ, দেখেন হালাফা সে হলফ করেছে অর্থাৎ কসম করেছে বা শপথ করেছে। যেমন আমরা এই ভাই ই আছে না, হলফনামা আছে না, আপনারা যারা জমি জমা কিনেন, হলফনামা আছে না যে হলফ করে বলে, বা এই যে আপনার যেমন কোর্টে যখন বিভিন্ন আপনার কী বলা যায় বিচার কার্য শুরু হওয়ার সময় একটা হলফনামা আছে, এটা পরে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মানা মিথ্যা বই সত্য বলিব না, কী জানি বলে না ভাই, আমাদের তো সেই বাস্তবতা, আমরা তো সত্য বই মিথ্যা বলিব না, এটা উল্টা হয়ে যায় সব বাস্তব, দেখা যায় যে মিথ্যা বই সত্য বলিব না, জি হলফ, যে এই যে কথাটা আমরা বলি হলফ, এটা কিন্তু আরবি ভাষা, দেখেন চলে আসছে হলফা মানে সে শপথ করেছে বা কসম খেয়ে বলেছে, ইয়াহলিফু সে শপথ করে বা করবে, এই যে ইয়াহলিফু সে হলফ করে, আহলিফু আমি করি, তাহলিফু তুমি করো, হ্যাঁ ইয়াহলিফু সে করে, আর ইয়াহলিফু না তারা হলফ করে, যে ইয়াহলিফু না ওয়াসা ইয়াহলিফু না, আর শীঘ্রই তারা হলফ করে বলবে, কসম করে বলবে, দে সুন উইল, দে উইল সোয়ার, বিল্লাহি বি মানে নামে বা দ্বারা দিয়ে করতে গেছে, বি বি নামে বা দ্বারা দিয়ে কর্তৃক, আল্লাহি আল্লাহ, আল্লাহ শব্দের সাথে জের আছে এই জন্য আল্লাহ রয়েছে, আল্লাহর নামে তারা শীঘ্রই হলফ করে বলবে, আল্লাহর কসম হুজুর, ইয়া রাসূল আল্লাহ আমরা যাইতে পারি নাই, আমাদের মনের ভিতরে খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এই একটা সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, এইরকম বাহানা টাহানা এগুলো তারা দেখাবে, বুঝতে পেরেছেন? ঠিক তদ্রুপ ভাই, আমাদেরও যদি আজকে দিনের কাজে এরকম যদি কোনো আহ্বান আসে বা কিছু আসে, দেখবেন যে আমাদের মধ্যে অনেক এই শয়তানি কিন্তু আমাদেরকে বিভিন্ন ধোকায় ফেলে এইভাবে হলফ করা বা এই ধরনের মনের ভিতরে একটা ওজোর আপত্তি সৃষ্টি করার তৈরি করে দিবে, যে এই জন্য পারি না, ওইটা পারি না, সেটা পারি না, কিন্তু ভাই কী পারছেন বা কী না পারছেন, অন্তর্যামী আল্লাহ কিন্তু সব জানেন, সব দেখেন। যাই হোক, প্রিয় মোহতরম, যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা আয়াতের ভিতরে লক্ষ্য করবেন, আমি বলে থাকি যে এই যে প্রিফিক্স বা যেই শব্দগুলো দেখা দেওয়া থাকে প্রায় সব আয়াতই চলে আসছে। এই যে দেখেন ওয়া, ওয়া মানে এবং বা আর, এখানে ওয়া চলে আসছে, আবার দেখেন এখানে আবার ওয়া এখানে চলে আসছে, আবার সা মানে শীঘ্রই বা ভেরি সুন, এই যে সুন কথাটা চলে আসছে, সা শীঘ্রই, আবার দেখেন বি, বি মানে দ্বারা দিয়ে করতে বা নামে, এই দেখেন বি, বি চলে আসছে, এই জন্য এই কমন শব্দগুলো দেখেন, এমন কোনো আয়াত নাই যার ভিতরে না আসে, ইনশাআল্লাহ দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখে দেখে আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ বলছেন এই আয়াতে একবার থ্রেড দিচ্ছেন, থ্রেড আল্লাহ থ্রেড দিচ্ছেন ভাই, কোনটা থ্রেড দিচ্ছে আর কোনটা আদর করে বলতেছেন, আয়াতের টোন বুঝতে হবে, এই টোনটা যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ কোরআন আপনার সাথে কথা বলবে, এটা মনে করেন। দেখুন লাও মানে যদি, হ্যাড, লাও ইস্তাতানা আমরা পারতাম, অর্থাৎ তারা হলফ করে বলবে, কিছু পাবলিক আছে হেরাস যারা আপনার সাথে যুদ্ধে যায় নাই, আপনি যখন যুদ্ধের থেকে ফিরে আসবেন দেখবেন যে আপনার কাছে এসে বলবে, ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কসম আমি শপথ করে বলছি আমরা যাইতে পারতাম, হ্যাঁ কিন্তু বের হতাম, কিন্তু আমাদের এই ছিল সেই ছিল অং ছিল সং ছিল, এইগুলো আবিজাবি বলবে, ক্লিয়ার? যে আল্লাহ বলছে লাও মানে যদি, হ্যাড ইস্তাতা, ইস্তাতা মানে ক্রিয়া 10 নম্বর ফর্মের ছিল, কোনো কিছু পারা সামর্থ্য হওয়া, ইস্তাতা ইস্তাতা না মানে আমরা, আমরা যদি পারতাম, এখান থেকে অতীতকাল কিন্তু ইস্তাতা না আমরা পেরেছি, কিন্তু সামনে যেহেতু কন্ডিশনাল আছে যদি আছে, এই জন্য কী হলো ভাই লাও, লাও দিয়ে আসছে, উড অর্থে ব্যবহার করা হয়, উড এইবল টু, উড হ্যাভ, হ্যাঁ এই অর্থে ব্যবহার করা হয়, হ্যাড উই বিন এইবল যাকে বলা হয়, হ্যাড উই বিন এইবল, লা অবশ্য, আবার লা কিন্তু অবশ্যই, দেখেন এই লা, লা মানে অবশ্য বা জন্য, লা খারাজ না, খারাজা, খারাজা মানে কি বের হওয়া, না মানে আমরা অবশ্যই আমরা বের হতাম, সার্টেনলি উই উড মাস্ট, আমরা যদি পারতাম, আমাদের যদি ক্যাপাসিটি থাকতো, ইয়ে রাসূলুল্লাহ আমরা অবশ্যই বের হতাম, আপনার সাথে যেতাম, মা মানে সাথে, কুম মানে তোমাদের, তোমাদের সাথে যেতাম, তারা এগুলো বলতো, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা সাহাবিদের সাথে তারা যেত, বের হতো,
এই দেখেন মা, দেখেন মা একটা শব্দ, এর সাথে কুম চলে আসে, মাকুম তোমাদের সাথে, তা আমার সাথে, মাই আমার সাথে, মানা আমাদের সাথে, মাকা তোমার সাথে, মাকুম তোমাদের সাথে, মাহু তার সাথে, মাহুম তাদের সাথে। দেখুন এই লাল অক্ষরটা চেঞ্জ করেন, দেখবেন অর্থ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা রেড মার্ক এবং এই গোলাপি, আমি যেটা বলি পিঙ্ক কালার এবং রেড কালার, এই দুটো পার্সোনাল প্রোনাউন এবং এই পসেসিভ প্রোনাউন, যেটা আমি বারবার বলে থাকি, পার্সোনাল প্রোনাউন অতীতকাল, পার্সোনাল প্রোনাউন বর্তমানকাল, আর এই পসেসিভ প্রোনাউন, এই যে গোলাপি কালারে যেই অক্ষরগুলো দেখেন, এইগুলো হলো গিয়ে আপনার প্রত্যেকটা শব্দের সাথে লেগে লেগে আসে এবং আপনার কর্তাকে ইন্ডিকেট করতে আসে। এই কর্তাগুলো যদি ধরতে পারেন ভালোভাবে, এবং এই কর্তাগুলো আপনি মাঝে মাঝে চেঞ্জ করবেন, নিজে নিজে চেঞ্জ করবেন, করে করে দেখিন এটা অর্থটা কী দাঁড়ায়। এই আংফুসাক হুম, তাদের নিজে থেকে, হুম মানে কী ভাই, তাদের, তাহলে তোমাদের নিজেদের কী হবে, আংফুসা কুম তোমাদের, ঠিক আছে, আংফুসা কুম। আর আমাদের কী হবে, আংফুসা না আমাদের, আমাদের নিজেদের, এই যে হুম, তারপরে কুম, এই যে না, এটা এখানে রেড মার্কে এটা সেজ করবেন। আবার এখানে কুম আছে, তোমাদের মা কুম তোমাদের, এটা রেড মার্কে এটা সেজ করবেন। আবার এখানে এই যে গ্লপি কালার আছে, ইয়া প্লাস উনা, এটা এটা এখান থেকে সেজ করবেন। তো কী বলছে দেখেন, ইউহুল্লি কুনা, তারা ধ্বংস করেছে আংফুসাহুম নিজেদেরকে। আসলে ওরা এই সকল হাবিজাবি কথা বলে, ওরা যেহেতু আল্লাহ রাসুলের সাথে যায় নাই, সে ইসলাম দিনের প্রচার প্রসারের জন্য তারা যেহেতু বেরিয়ে পড়েনি, আসলেই ওরা কী করেছে, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে। দে ডেস্ট্রয়েড দেয়ার ওন সেলফ। প্রিয় মহতারাম, কথাগুলো কিন্তু আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও কিন্তু এখন সে আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য আমাদেরকে কিন্তু লেগে থাকতে হবে। প্রত্যেকটা ইমানদার বান্দার দায়িত্ব, আপনি যেভাবে পেয়েছেন আপনার দিনকে, আপনিও কতটুকু দিনের প্রচার প্রসারে কাজ করলেন, এটাই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন আমরা যে যেভাবে যেই সেক্টরে যেখানে যে অবস্থায় আছি, যার যতটুকু ক্যাপাসিটি আছে, এক আপনার ইনকাম আছে মনে করেন যে লক্ষ লক্ষ টাকা, আপনার ক্যাপাসিটি ওইভাবে, আমার ইনকাম আছে খুব সামান্য, আমারও ব্যয় হবে ওই রকম, যার যেভাবে সামর্থ্য সেভাবে আমরা ব্যয় করে সেভাবে আমরা দিনকে প্রচার প্রসারের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন এই স্লাইডটি প্রিয় মহতারাম, আল্লাহ বলেন আল্লাহু, আর আল্লাহ ইয়ালামু তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়ালামু সে জানে বা তিনি জানেন, যে আল্লাহ ভালো করে জানে, ইয়ালামু কারা, ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্ডিড দে লা অবশ্যই, শিওরলি কাজিবুন মানে মিথ্যাবাদী, নিশ্চয়ই তারা জানে যে মিথ্যাবাদী, অর্থাৎ যারা এই যে সেই তবুকের যুদ্ধে যায় নাই, তারা মিথ্যা মিথ্যা অনেকই বাহানা করে, আমার এটা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমার ওটা হয়েছিল, আমার কী বলা যায়, আমার বাসায় আমার স্ত্রী খুব অসুস্থ ছিল, এই অসুস্থ স্ত্রীকে রেখে আমি যেতে পারিনি, আমার সেই ক্ষেতের ফসল একদম পেকে উঠছিল, এই পাকা ফসল যে আমি ঘরে না কাটতাম তাহলে আমি তো সারা বছর না খেয়ে মরতাম, এইরকম ভাবি যদি এইটা হলো সেটা হলো, আমার বাহন ছিল না, আমার ওই ছিল না, আমার রসদ ছিল না, এইরকম কিছু অনেক কিছু তারা বলে বলে তারা রয়ে গিয়েছিলো মিথ্যা 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 বলে। যাই হোক প্রিয় মহতারাম, এগুলো আমার বোঝার চেষ্টা করি, আল্লাহ বলছেন যে আল্লাহ সব কিছু ভালো জানেন, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমাদের ভিতরেও আজকে আমরা সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে কী করব বা কী করছি বা কী করি নাই সবই আল্লাহ জানতেছে। যেহেতু দেখেন আমি আমার ব্যক্তিগত কথাই বলি, যখন আমি নিজেকে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে একটু বোঝার তৌফিক দিয়েছেন যে আমাকে কিছু করতে হবে, আমি যে কাজটা করতে হবে তা যে ইউটিউবে আমাকে আসতে হবে, যখনই আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন আমার বন্ধু বান্ধবদের সাথে একটু কোরআন প্রচারের জন্য একটু মসজিদে বসলাম, বলো ভাই বসো একটু মসজিদে, নামাজের পরে আমরা একটু কোরআন দেখি বুঝতে পারি কিনা, আমি যতটুকু বুঝি তোমাদের সাথে শেয়ার করি, এভাবে বুঝতে বুঝতে যখন বুঝলাম যে না এই তো অল্প গুটি কয়েক ভাই আমাদের ভাইদের সাথে বসলাম, এতে তো ব্যাপক প্রচার হয় না, এটা কীভাবে করা যায়, তো এখন কীভাবে করা যায়, আল্লাহ তো অবারিত সুযোগ দিয়ে দিয়েছেন, একটু ইউটিউব নামে একটা বিরাট প্ল্যাটফর্ম তো আল্লাহ আছে, সেখানে তো ভালো হোক খারাপ হোক অনেক কিছু প্রচার প্রসার হচ্ছে, তো দেখি না করা যায় কি না। সেই জন্য দেখুন আমাকে প্রথমেই যে জিনিসটার উপর ই করতে হয়েছে, এই কাজটা করার জন্য আমাকে মাল ব্যবহার করতে হয়েছে, আমার নিজেকে না, প্রথমে আমার মাল, কী মাল দিয়েছে, আমাকে এই ইউটিউবে ক্লাস তৈরি করতে হলে আমাকে একটা
ডিভাইস তৈরি করে, আমাকে ল্যাপটপ কিনতে হবে, এই ল্যাপটপের জন্য আমাকে মনে করেন যে বেশ বিশাল একটা অ্যামাউন্ট আমাকে সেটা ব্যয় করতে হয়েছে, তারপরও আরও টুকিটাকি অনেক কিছু আছে যেগুলো এর সাথে আনুষাঙ্গিক সেগুলো আমাকে ব্যয় করতে হয়েছে, এই যে নিজের যে মালকে দিয়ে। এরপরে আমার আংফুসা মানে আমার জানকে, আমার জান মানে কি আমার সময়কে, আমার নিজেকে জাহাদ করতে হয়েছে আমাকে, এই যে প্রাণান্তকর চেষ্টা করতে হয়েছে, আমার মাল প্রথমে আমাকে খরচ করতে হয়েছে, তারপরে আমার নিজেকেও আংফুসাও। ঠিক তদ্রূপ আমাদেরকেও, আমাদের ভাই বোন আপনারা যারা সবাই আছেন সবাইকেই কিন্তু এভাবেই আপনার মালকে, ফার্স্ট হলে আপনার মাল, আসে আপনার মাল, এবার আপনার সময়কে, এইগুলো দিয়ে আসি আমরা প্রাণান্তকর চেষ্টা করি, দেখবেন আল্লাহর দিন বহু গুণে প্রচার প্রসার পাবে ইনশাআল্লাহ। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে ভাই হবে না, আর কি হবে না বা হচ্ছে বা কি পারতেছেন না না পারতেছেন এভাবে কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করে জানেন। প্রিয় মোহতারাম, গতকালকে আমাদের এক বোনের সাথে মন ফোন দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, রুশনারা আপা আমেরিকা থেকে, আলহামদুলিল্লাহ বোন অনেক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে এখন আলহামদুলিল্লাহ অনেক বুঝতেছেন। তারপরে আমার রুশনারা আপার ওনার ছেলেরা হাফেজ আছেন এবং ওখানে মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব দিনের কাজ করতেছেন। তারপরে ছেলেরা যেহেতু বাংলাতে ওনারা বুঝেন না, আরবি ইংলিশটা বুঝেন, তাই এই টেবিলে আজকে দেখুন যে আমাদের যে টেবিলটা ছিল একটু চেঞ্জ করেছি, যে ইংলিশ নিয়ে আনা হয়েছে। উনি বলছেন যে ইংলিশটা দিলে অনেকে হয়তো ভালো বুঝতে পারবে। যাই হোক, এই যে দেখুন আমি এখানে আই হলো আমি, তা না মানে আমরা, উই আমরা, তা মানে তুমি, ইউ তুমি, তা প্লাস ভার প্লাস উনা মানে ইউ তোমরা, আবার ইউ তুমি তোমরা, ক্লিয়ার। ইয়া মানে সে বা হি, আবার ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা মানে দে আরবিতে, যে এটা লাগে আমাদের প্রিফিক্স, মানে এই যে রেড মার্ক, এই রেড মার্কের ডানে যত শব্দগুলো থাকবেন এগুলো দেখবেন সব আয়াতের সামনে আসছে, ডান দিকে আসছে সামনে, আর পিছনে আসবে কোনগুলো, এই রেড মার্কের পিছনেগুলো। যেমন ই মানে আমার, পসেসিভ প্রোনাউন, ই আমার মানে মাই, না আমাদের আওয়ার, কা তোমার ইয়োর, কুম তোমাদের ইয়োর, হু বা হা তার মানে হিজ বা হিম, হুম মানে তাদের, দেয়ার বা দেম, ক্লিয়ার। আবার দেখেন তু, এই যে অতীতকালে, এখানে তু মানে আমি, আর এখানে আ মানে আমি, এই আমিটা ভার্বের সামনে বসবে আর তু হলো কি ভার্বের পিছনে বসবে, তু আমি মানে আই। আবার দেখুন না মানে আমরা, উই, আবার তা মানে তুমি, ইউ, তুম মানে তোমরা, ইউ, হামজা সরি জবর, যদি শব্দের শেষে একটা জবর থাকে, যেমন খলাকা, নসারা, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, হি বা সে, আর সাথে যদি উ থাকে তাহলে দে বা তারা। এই জিনিসগুলো একটু বড় করে এবং দেখানোর চেষ্টা করেছি, এত এতদিন তো খুব ছোটো 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 দেখছেন, ভালো বোঝেন নাই, একটু বড় করে দেখিয়েছি, আশা করি বুঝতে পারতেছেন। যাই হোক, এই যে দেখুন কত কয়েকটা শব্দ আছে, যেমন প্রিফিক্সের এক্সেপ্ট বা ব্যতীত অর্থে আমরা কয়েকটা আরবি পাই কোরআনে, তাহলে ইল্লা, ইল্লা মানে ব্যতীত বা সারা, গয়ের মানে ব্যতীত বা সারা, দুনি মানে ব্যতীত বা এক্সেপ্ট, হ্যাঁ যাই বলেন কেন, তো ওয়ারা আ মানেও এক্সেপ্ট বা ব্যতীত। আবার তাই নেগেটিভের কয়েকটা শব্দ পাই আমরা, যেমন লা মানে না, হ্যাঁ নেগেটিভ, নো, লাম মানে না, এটা হলো অতীতকালে ডিড অর্থে ব্যবহার করা হয়, ডিড নট যাকে বলা হয়, এইটা হচ্ছে ডু নট, লা মানে ডু নট, আর লাম হলো ডিড নট। মা মানেও না, নেগেটিভ হয়, মা কখনো কখনো ডিড নটের অর্থ কাজ করে, আবার ডু নটের অর্থ কাজ করে। মায়ের সাথে সবসময় কী হবে, আরবির অতীতকালের ভার্ব হবে, মায়ের সাথে কোনটা হবে ভাই, অতীতকালের ভার্ব, আর লামের সাথে কী হবে, বর্তমানকালের ভার্ব। জি, লাইসা মানে নয়, হ্যাঁ নয়, লাইসা হাজাল কারামিন ভাষা, লাইসা হাজা কালামিন ভাষা, এটা মানে মানুষের রচিত কথা নয়। যাই হোক, ইন্টারগেটিভ প্রশ্নসূচকে শব্দের সামনে পাবেন আ মানে কি, আ লাম তারা কাইফা ফালা, হ্যাঁ আ মানে কি, তুমি কি দেখো নি। জি, হাল মানে কি, হাল আতাকা হাদিসুল গশিয়া, তোমার কাছে কি আছে সেই খবর। যে মা মানে এটাও প্রশ্নসূচক আছে। যাই হোক, প্লুরালে অনেক সময় আমরা আ হিসেবে প্লুরাল, আবার সুপারলেটিভ মানে আপনার অ্যাডজেক্টিভ যে জাতীয় যে শব্দ আছে, যেমন কাসির, কাসিরের সুপারলেটিভ হলো আকসর, হ্যাঁ মানে অধিক পরিমাণে, এই যে আ আসে, এইরকম কিছু শব্দ মাঝে মাঝে আসতেছে, এগুলো বারবার আলোচনা করতেছি, একটু বড় করে আকার দিয়েছি। এই স্লাইডটা যারা পাননি বা আপনারা এখন ই করতে পারেন, স্লাইডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং বারবার এটা একটু বড় করে রেখেছি, পড়তে পারেন এবং দেখতে পারেন এবং বারবার একটু দেখেন, ইনশাল্লাহ এই শব্দগুলো যদি আপনার মনের ভিতরে গেঁথে যায় দেখবেন কোরআনের আয়াত আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই সেই স্লাইড
সেই প্রাণান্তকর প্রচেষ্টার জন্য যে আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ তোমাদের মালকে খরচ করো, এখন আপনি পারেন এই কোরআন মাজিদ প্রচার প্রসারের মাধ্যমে আপনার মালকে খরচ করতে। প্রিয় মহতারাম, অনেক ভাই বোনেরা আপনারা অলরেডি মাল খরচ করেছেন এবং এই করেছেন যে আপনারা নিয়মিত এই মালের এই কোরআনের প্রচার প্রসারের জন্য আপনারা পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গতকালকে অনেক ভাই বোনেরা ফোন দিয়েছিলেন, কথা হয়েছে, তারপরে মোর্শেদ আপা কথা বললেন, রোশনার আপা কথা বললেন, তারপরে আমাদের ভাই আলাউদ্দিন ভাই বেশ কয়েকবার আপনি ভয়েস কল দিয়েছেন, আমিও হয়তো কল দিয়েছিলাম, কথা হয়নি। প্রিয় ভাই, ইনশাল্লাহ কথা হবে, হয়তো আপনিও ব্যস্ততা থাকেন, আমিও ব্যস্ততা থাকি, এর মাঝেই কথা হবে ইনশাল্লাহ, মন খারাপ করবেন না। আর আপনাদের প্রিয় ভাই বোনেরা যাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজকে চেষ্টা করছি যেভাবে পারি আমরা এটা বেগবান করার জন্য। তাই যা আসুন আমরা এই কোরআন এইজ কালার কোড শব্দে শব্দে কোরআন মাজিদ বাংলা ইংরেজি অনুবাদ, যাই হোক বাংলা বা ইংরেজি অনুবাদ যেভাবেই যেটা ভালো হোক না কেন, যদি মনে করেন যে বাংলা পুরোটা অনুবাদ হবে হতে পারে, আবার যদি আলাদাভাবে ইংরেজি অনুবাদ হতে পারে, হ্যাঁ এইটা আমরা পরবর্তীতে এটা ডিসাইড করবো ইনশাল্লাহ আমাদের আলোচনার মাধ্যমেই। যাই হোক, এটা ব্যাপারে আপনারা আপনাদের সাধ্যমতো এটা আপনারা ভালো বুঝতেছেন কি করবেন, আল্লাহর দিনের কাজ আল্লাহ চালিয়ে নেবেন, আর আপনারা তো সাথে আসেনি। জি, আর হ্যাঁ, যে এই যে সেই আমার স্লাইডটি যেটা অ্যাড্রেস আছে এখান থেকে আমরা এখানে আপনারা এইখানে এই ঠিকানায় পাঠিয়ে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সবাই তো দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন, অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, খুব ভালো লাগতেছে, আপনারা নিয়মিত পার্টিসিপেট করেন, কুইজের উত্তর দেন, দেখবেন এভাবে উত্তর দিতে দেখবেন আপনি অনেক কিছু পেরে যাবেন। যেমন প্রশ্ন ছিল ইয়াহজানু সে চিন্তিত হয়েছে, আল্লাহ ইয়াহজানু সে চিন্তিত হয় বা হবে, আমি হই আ যোগ করেন ইয়ার পরিবর্তে, আ লা আহজানু আমি চিন্তিত হই, লা তাহজানু তুমি চিন্তিত হও না, এই যে লা আহজানু আমি চিন্তিত হই না, লা তাহজানু তুমি চিন্তিত হও না, লা ইয়াহজানু সে চিন্তিত হয় না, লা নাহজানু আমরা হই না, লা তাহজানু না তোমরা চিন্তিত হও না, লা ইয়াহজানু না তারা চিন্তিত হয় না, এই যে লা ইয়াহজানু না। জি, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কোনো টেনশন করবেন না, নো টেনশন, একটু শুনতে থাকুন, বারবার শুনতে শুনতে ইনশাল্লাহ আপনিও মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি দেখুন, আবার আগেও এসেছিলো, পূর্বে এসেছিলো, আবার আসছে, বারবার আসতেছে, বারবার দেখেন, বারবার ভাজে ভাজে দেখবেন, একবার শিখে ফেলবেন। দেখুন ইংফিরু তোমরা বের হও, মানে কি আদেশ অর্থে ব্যবহার করেছে, মূল শব্দ যাই দরাবা গ্রুপে, দরাবা সে আঘাত করেছে, নাফারা সে বের হয়েছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, ইয়াংফিরু সে বের হয় বা হবে, ক্লিয়ার? আংফিরু আংফিরু সে কি বের হয়, লা ইয়াংফিরু সে বের হয় না, আর ইংফির তুমি বের হও, আর ইংফিরু তোমরা বের হও, প্লুরালের চিহ্ন ইংফিরু, এই যে সেই দেখেন ইংফিরু তোমরা বের হও, এইভাবে দেখেন প্রত্যেকটা ভার্ব, এমন কোনো ভার্ব বা ফেল নেই, এই যে রূপান্তর করা কনজুগেট করা একদম ভাজে ভাজে যদি আপনারা দেখতে পারেন, দেখবেন এমন কোনো আয়াতগুলো নেই যে আপনারা না বুঝেন, অবশ্যই বুঝবেন। গতকালকে আমাদের সেই রুশনার আপা বলছেন যে ভাজে ভাজে যেই জিনিসগুলো দেওয়া আছে সেইগুলো দেখে দেখে আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা যারা এখনও নতুন নতুন যারা বুঝতে পারতেছেন দেখতে থাকেন ইনশাল্লাহ দেখে দেখে বুঝবেন। জি, এরপরে দেখুন যে শব্দটি পেয়েছি, অনেকবার পেয়েছি, আবার সে আসছে, ওয়াজাহিদু ওয়াজাহিদু তোমরা জিহাদ করো, এটাও আদেশ, এটাও আদেশ অর্থে ব্যবহার করেছে, অর্ডার কোত্থেকে আসলো দেখুন, আবার রুটে চলে যাই, রুট হলো ক তালা, সে লড়াই করেছে, জাহাদা সে জিহাদ করেছে, ইউ কতিল সে লড়াই করা করবে, ইউ জাহিদু সে জিহাদ করে বা করবে, আ ইউ জাহিদু সে কি জিহাদ করে, লা ইউ জাহিদু সে জিহাদ করে না, জাহিদ তুমি জিহাদ করো সিঙ্গুলার, জাহিদ তুমি জিহাদ করো, আর জাহিদু তোমরা জিহাদ করো, আবার দেখেন ও এখানে লিখলাম না আপনারা বুঝতে পারতেছেন হয়তো, যারা এখনও লেখেন না বা একটু চেষ্টা করেন না ভাই, চেষ্টা করেন,
প্রাণান্তকর চেষ্টা করেন, এই যে জাহাদ করেন, প্রাণান্তকর চেষ্টা করতে হবে আপনাকে ধন দিয়ে এবং নিজেকে দিয়ে, তাহলেই কিন্তু এই আল্লাহর পথে আপনি কাজ করতে পারবেন। আর আল্লাহর পথে কাজ করা মানে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ভাই এই দু তিনটা জিনিস, এই যে একটা দুটো তিনটা, এই তিনটা জিনিস ব্যতীত আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর সন্তুষ্টি কায়েম করবেন, কোনো দিন হবে না। এই তিনটা জিনিস অনেক আয়াতে চলে আসছে, জাহাদ, আমওয়াল, আংফুস, তিনটা জিনিস। জি, এবার যেমন আল্লাহ বলেন যে ইয়া আলা, এই যে ইয়া আলামু, তোমরা জানতে, দেখুন একদম কমন শব্দ অনেকবার পেয়েছি, আলিমা সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে, এই যে ইয়া আলম এখান থেকে আসছে, ইয়া আলামু সে জানে, আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, তা আলামু না তোমরা জানো বা তোমরা জানতে, কি জি, এই যে। এরপর দেখুন প্রিমতাম যে শব্দটি পেলাম তা হলো লা তাত্তাবিউকা, লা তাত্তা, লা এখানে লা কিন্তু কিন্তু না অর্থে না, এলা মানে অবশ্যই, লা ইত্তাবিউকাল অবশ্যই তারা অনুসরণ করত, এই লা কিন্তু কিন্তু ভাই এখানে লা উপর জবর আছে আর ইত্তাবিউ, এই যে ই আলিফ আছে আলাদা, মনে রাখতে হবে। জি, একটু খেয়াল করেন, ইত্তাবা সে অনুসরণ করেছে, ইত্তাবা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করব, ক্লিয়ার? তাহলে দেখেন ইত্তাবিউ তারা অনুসরণ করেছে, তার অনুসরণ করেছে, ইত্তাবিউ দেখেন ইত্তাবা সে অনুসরণ করেছে, আর ইয়াত্তাবিউ তারা অনুসরণ করেছে, এই তারা অনুসরণ করেছে না বলে তারা অনুসরণ করতে হলো কেন, সামনে এই যে লাও আছে, যদি আছে কন্ডিশনাল জাতীয় শব্দ যদি থাকে তাহলে কিন্তু এই যে ভার অতীতকালে থাকলেও বর্তমানে প্রকাশ পাবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় ভাই বোনেরা, তাহলে ওয়া মানে এবং সা ইয়াহলিফু, তারা অবশ্য অবশ্যই হলফ করে বলতো, দরাবা, দরাবা সে আঘাত করেছে, হালাফা সে হলফ করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, ইয়াহলিফু সে হলফ করে বা করবে, ক্লিয়ার? আ ইয়াহলিফু, সরি, ইয়া আহলিফু, তাহলিফু, ইয়াহলিফু, ইয়াহলিফুনা, তাহলিফুনা, নাহলিফুনা, এই যে ইয়াহলিফুনা তারা হরফ করে বলবে, ইয়াহলিফুনা তারা হরফ করে বলবে, এখান থেকে আসছে, ক্লিয়ার? জি, এবার দেখুন বিমুদ্রাম চা হলো আহলাকা, খেয়াল করেন আহলাকা নতুন সে, এই যে খরাজা, খরাজাটা দেখেন বিমুদ্রাম আসলে শব্দ সময়টি বেশি হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধারণ করেন, একটু কষ্ট করেন ভাই, আমি চাচ্ছিলাম যে 30 মিনিটের মধ্যেই রাখতে কিন্তু সময় তো পাচ্ছি না, এই যে 35 হয়ে গেলো, 37-38 হয়ে গেল, একটু ধৈর্য ধারণ করেন। জি, নাসরা সে সাহায্য করেছে, খরাজা সে বের হয়েছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াখরুজু সে বের হয় বা হবে, এই যে লা খারাজ না, খারাজা সে বের হয়েছে, খারাজ তু আমি বের হয়েছি, খারাজতা তুমি হয়েছ, খারাজা সে হয়েছে, খারাজ না আমরা বের হয়েছি, খারাজ না কি ভাই, আমরা বের হয়েছে, লা খারাজ না আমরা বের হয়েছি, কিন্তু অর্থ হলো আমরা বের হতাম, কেন? সামনে লাও আছে, যদি আছে, যদি আছে, এই জন্য হতাম হতে ব্যবহার করা হয়েছে, উড হ্যাভ, ইংরেজিতে উড হ্যাভ, লাও দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তা যদি ভার্বটার অর্থটা হবে কিন্তু উড হ্যাভ অর্থে ব্যবহার করা হবে, আমি হতাম, প্রবাবিলিটি, সম্ভাব্য, এই ধরনের শব্দ লাও দিয়ে শুরু হলে আসে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতাম তা হলো এই যে ইহুলিকু না, তারা ধ্বংস করেছে, দেখুন এই যে আহলাকা সে ধ্বংস করেছে, ইহুলিকু সে ধ্বংস করে বা করবে, উহুলিকু আমি ধ্বংস করি, হ্যাঁ, তারপরে তুহুলিকু তুমি ধ্বংস করো, ইহুলিকু সে করে, আর ইহুলিকু না, ইহুলিকু না তারা ধ্বংস করে বর্তমানকাল, এই যে দেখুন এখানে আছে ইহুলিকু না তারা ধ্বংস করেছে, অতীতকাল হয়ে গেল, কারণ কি? সামনে লাও আছে, ক্লিয়ার? লাও দিয়ে যদি কোনো শব্দ থাকে কন্ডিশনাল জাতীয় যদি কোনো এরকম শব্দ থাকে মনে রাখবেন, তা যদি অতীতকালের শব্দ হলে বর্তমানকালে প্রকাশ পাবে, আবার বর্তমানকালের যদি শব্দটা হয়ে থাকে আরবি সেটা অতীতকালের অর্থ প্রকাশ পাবে, এখানে করেছে হয়ে গেল যদিও এটা বর্তমানকালের শব্দ আছে, আর এটা হলো কি, অতীতকালের শব্দ আছে বর্তমানকালের শব্দ হয়ে গেল, একটা আয়াতে কিন্তু দুটো এক্সাম্পল আপনারা পেলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর দেখুন মোহতরাম যে শব্দটি বললাম সবশেষে, এই যে ইয়া আলামু সে জানে, এটা তো আপনার ভালো করে জানেন, ইয়া আলামু আলিমা সে জানে, ইয়া আলামু সে জানে বা জানবেন,
প্রিয় মহতরাম, এই সিলাইটি আমি বললাম যে আজকে এই সিলাইটি একটু বড় করে দেখালাম, আপনারা একটু দেখে নেন, দেখি পরবর্তীতে এই সিলাইটি আরও বড় করে দেখানো যায় কি না চেষ্টা করব। আর আয়াটা উপরে দিয়ে এই সিলাইটি দেখতে থাকুন। আল্লাহ আমাদের জানার বোঝা তো বিদার করুন, আমিন আমিন। আজকে কুইজ দিলাম না প্রিয় ভাই বোনেরা, আপনারা আজকে ক্লাস সম্পর্কে আপনাদের কতটুকু শিখলেন, কতটুকু জানলেন, কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, কীভাবে কী হলে ভালো হবে খারাপ হবে আপনাদের পরামর্শ দিবেন ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে ক্লাসটাকে আরও প্রাণবন্ত, আরও বেগবান, আরও প্রচার প্রসারের জন্য যা কিছু করা যায় আমরা চেষ্টা করব। সেই কমেন্টসগুলো আপনাদের মূল্যবান ভ্যালুয়েবল কমেন্টস, আপনাদের ভ্যালুয়েবল পরামর্শ দিবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাস